আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাফানুন ফাইজা ফ্রম তাফানুন ফাইজা। তো আজকে হচ্ছে এমন একটা ভিডিও করব যেটা হচ্ছে উইন্টারের অনেক চাহিদা। এই ভিডিওটা চা খোরদের জন্য এটা খুবই আনন্দের একটা খবর, কারণ যারা চা খেতে পছন্দ করে আমি মনে করি তাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। কারণ আজকে আমি দেখাবো অনেক রকমের চা, অনেক মজার মজার চা, মানে এমন কিছু টাইপসের চা যেটা নাম আমি প্রথমে কখনো শুনি নাই, আপনারাও হয়তো কখনো শুনেন নাই, আর ইউনিক ইউনিক টেস্টের চা। তো আজকে হচ্ছে আমি এই ইউনিক টেস্টের যে চা এটা টেস্ট করতে আমি আজকে চলে আসছি এয়ারপোর্টের অপোজিটে, ঢাকা রেলওয়ে স্টেশনের পিছনে যেখানে গাড়ি পার্কিং করে ওইদিকে। এখানে হচ্ছে রাজা বাদশাদের স্পেশাল স্পেশাল চা পাওয়া যায়। তো ওরা বলতেছে যে এখানে 48 পদের চা পাওয়া যায়। সিরিয়াসলি, মানে আমি তো অবাক যে 48 পদের চা। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে কোন চায়ের দাম কত, কী কী চা পাওয়া যায়, কী কী রকমের চা পাওয়া যায়, আর আমি হচ্ছে ওদের এখান থেকে স্পেশাল কিছু অর্ডার করবো যেটা ওদের সিগনেচার চা বা আরও নতুন রকমের যেটা সব থেকে বেশি চলে এরকম কিছু চা। তো চলো আমরা হচ্ছে রাজা বাদশাদের চায়ের স্টলে যাই আর চাগুলি অর্ডার করে দিয়ে আসি। চাগুলো চলে আসছে, এখানে একটু চাগুলো থেকে দেখা কীরকম। এখানে মোট 7 রকমের চা আছে। তো আরেকটা হচ্ছে চা মিস করে গেছে, এটা হচ্ছে ওদের স্পেশাল, সেটা হচ্ছে সর মালাই চা, যেটা দাম হচ্ছে 50 টাকা। তো এটা বানাচ্ছে ওরা, তো এটা বানাইতে থাকুক, তো ততক্ষণ হচ্ছে আমি এগুলো খেতে থাকি। তো আমার এখানে যে চাগুলো আছে একটু আগে ওনারা বলে দিয়েছে কিন্তু যে কোনটার দাম কত, তাও আমি যখন খাবো আমি আবার বলে দিব। সাত আইটেমের চা শুরু করতেছি, বিভিন্ন আইটেমের চা। এখানে আছে আপনার খানদানি চা, সোলেমানি চা, মালটার দুধ চা, চকলেট দুধ চা, কাজু বাদাম, কাশ্মীরি দুধ চা, গুড়ের স্পেশাল দুধ চা, খেজুরের গুড়, খেজুরের গুড়েরটা এখন এটাই বেশি চলতেছে। স্ট্রবেরি, জি কাশ্মীরি, এটা কাশ্মীরি, কাশ্মীরি গোলাপ চা, জি কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলো দিয়ে আমরা এটা পেস্ট করি। এটা আপনার খানদানি চা দিই, কাজু বাদাম, খেজুরের গুড়ের চা, একদম গাছের খেজুরের গুড়। খেজুরের গুড়েরটা তো চিনি, এটা কাশ্মীরি, এটা কাজু বাদাম, এটা চকলেট দুধ চা, এটা মালটার দুধ চা, এটা সোলেমানি, এটা গুড়ের চা, এটা খানদানি। খানদানি, এবার আপনি একটু বলে দিবেন যে কোনটার দাম কত।
কাশ্মীরি গোলাপি 30 টাকা, কাজু বাদাম 30 টাকা, চকলেট দুধ চা 20 টাকা, মালটার দুধ চা 30 টাকা, সোলেমানি 40 টাকা, গুড়ের চা 20 টাকা আর খান্দানি 30 টাকা। ওকে, তো এখানে হচ্ছে মোট 7 রকমের চা আছে, আমি 7টা চা অর্ডার করেছি। তো আমি এখন একটা একটা করে ট্রাই করব আর বলবো যে কোনটা টেস্ট কি রকম। এটা হচ্ছে কাশ্মীরি গোলাপি চা, তোমরা দেখতে পাচ্ছ চাটা দেখতে গোলাপি কালার আর উপরে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা আছে। তো এই চাটার দাম হচ্ছে 30 টাকা। তো যেহেতু কালারফুল, সো কালারফুল জিনিস দিয়ে শুরু করি। অনেক গরম প্লাস এখানে আমি কিন্তু খুব স্ট্রং কোনো ফ্লেভার পাচ্ছি না, মানে এমন না যে খুব মুখে লাগছে, ওরকম কোনো ফ্লেভার পাচ্ছি না। বাট এটার ঘনত্বটা আর একটু বেশি হলে ভালো হতো, একটু পানি পানি। আচ্ছা, যেটা হোক, বা টেস্টটা যদি বলি, টেস্টটা ইউনিক টেস্ট পাচ্ছি না, যে কাশ্মীরি বা ওরকম কোনো টেস্ট পাচ্ছি না। বাট দেখতে কিন্তু খুবই কালারফুল, যারা কালারফুল জিনিস খেতে পছন্দ করো তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো। কিন্তু এটা নর্মাল দুধ চার মতোই আমার কাছে লাগছে, কালারটা ছাড়া। অন্যরকম ফ্লেভার, একটু নারিকেলের ফ্লেভার পাওয়া যায়। আর এটা হচ্ছে শর্মালাই, আচ্ছা এটা এখনই দিয়ে দেন। শর্মালাইয়ের চা, এটা হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 50 টাকা। এখন দেখবো যে এটা 50 টাকা হিসেবে অর্থিত কি না। তো এটা খুব টিস্যু টিস্যু দিয়ে ঠিকভাবে সুন্দর করে দিচ্ছে, আর ওদের ডেকোরেশনগুলো খুব সুন্দর হয়, দেখেই খেতে ইচ্ছা করে। আমার চা কিন্তু সাধারণত পছন্দ না, আমি চা খুব কম খাই বলতে গেলে, কি কেউ যদি বানিয়ে না এনে দেয় আমি নিজে থেকে বানাই, জীবনেও চা খাই না, বা কারোর সাথে বসলে সবাই খাচ্ছে তখন আমি চা খাই, এছাড়া খাই না। কিন্তু যারা চা খোর ওদের কাছে কিন্তু ডিফারেন্ট টাইপের চা খুব পছন্দ। এটা হচ্ছে শর্মালাই চা, 2টা চুমুক দিলাম, কিন্তু আমি আহামরি কোনো স্বর আমার মুখে আসলো না, কত কষ্ট। আমার শর্মালাই চা এত পছন্দ, আমার মালাই এত পছন্দ, বাট আমি কুকুরে এটা খুবই গরম গরম, বাট ডেকোরেশনের সুন্দর, উপরে খুব পেস্তা টেস্তা দিয়ে ডেকোরেট করা। বাট আমি না, এখানে আমার খুবই কষ্ট লাগতেছে, আমি 2টা চুমুক নিলাম, শর্মালাই চার মধ্যে কেন স্বর থাকবে না। আর এটার দাম কিন্তু 50 টাকা, 50 টাকা হিসেবে কিন্তু এটার মধ্যে আরও স্বর আমি এক্সপেক্ট করতেছিলাম। আমি তো ভাবছিলাম স্বরের ডুবাডুবি হবে, কিন্তু আমি স্বর পাচ্ছি না। এটাও বলতে পারবো না যে অনেকক্ষণ চাটা রেখে দিয়েছিলাম দেখে স্বর নিচে চলে গেছে, এটাও কিন্তু বলতে পারবো না, কারণ মাত্র বানিয়ে নিয়ে আসছে, স্বর ওরকম করে এখানে দেওয়া নাই, আমি আরও বেশি স্বর এখানে এক্সপেক্ট করি। তো সেই হিসেবে কিন্তু আমার এই 50 টাকার চাটা খুব একটা ভালো লাগে নাই, কারণ যেহেতু শর্মালাই চা আমার স্বর লাগবেই, স্বর ছাড়া হবে না। ভাইটার অনেকটুকু খাওয়া হয়ে গেছে কিন্তু স্বর আর খুঁজে পাওয়া গেল না, সো ডিসঅ্যাপয়েন্টিং। আমার আমি তো এক্সপেক্ট করি নাই, মনটা খারাপ হয়ে গেল। সমস্যা নাই, 2 নম্বর চা টেস্ট করা শেষ, এখন হচ্ছে 3 নম্বর চা টেস্ট করবো। 3 নম্বর যেটা, এই চাটা হচ্ছে আই গেস এটা কাজু বাদামের, এটা কাজু বাদামের চা, এটার দাম কিন্তু 30 টাকা। এখন এটা ট্রাই করা যাক। প্রথম চুমিকে কাজু বাদামের একটা ফ্লেভার আসতেছে, কাজু বাদামের ক্রাঞ্চি ক্রাঞ্চি যে ফ্লেভারটা, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চ করে দিচ্ছে, তো তো কাজু বাদামের ফ্লেভারটা মুখে লাগতেছে। এটা মজা, কারণ যে চায়ের নামটা হবে সেই ফ্লেভারটা যদি আমি পাই তখনই কিন্তু আমার কাছে ভালো লাগবে যে হ্যাঁ এই ফ্লেভারটা আমি পাচ্ছি। তো এটা কাজু বাদামের চা হিসেবে আমার কাছে ভালো লাগতেছে, প্লাস চকলেটের একটা ফ্লেভার পাচ্ছি। আর ওরা একটা পেস্ট ইউজ করছে, যে ওই পেস্টটা কিন্তু ভালো, ওই পেস্টের একটা সুন্দর একটা টেস্ট, একটা ফ্লেভার আসতেছে, কিন্তু আমি কাশ্মীরিটাতে ওইরকম কোনো ফ্লেভার পাই নাই। বাট এটাকে আমার কাছে একটু ফ্লেভারফুল মনে হচ্ছে, আর দাম হিসেবেও কিন্তু ওইটার থেকে কম, সো আমার মনে হয় এটা ভালো। বাকিগুলো টেস্ট করার পর এটা কম্পেয়ার করা যাবে। তো এখন হচ্ছে ট্রাই করব এখানকার চকলেট দুধ চা, এটা হচ্ছে চকলেট দুধ চা। তো এটার দাম হচ্ছে 20 টাকা। তো 20 টাকা হিসেবে কিন্তু আমার মনে হচ্ছে যে এটার এমন সবগুলোর অ্যামাউন্টই কিন্তু সেম, এমন না যে দাম বেশি দেখে তোমাকে অ্যামাউন্ট বেশি দিচ্ছে। এখানে কিন্তু যে ফ্লেভারটার জন্য মেইনলি দামগুলো উপর নিচ হয়, সেটা চকলেট দুধ চা। এখন হচ্ছে আমি এটা ট্রাই করব। আমি আগেও যখন ওইখানে এসেছি তখন আমি এই চকলেট দুধ চাটাই খেতাম, কারণ এটা দাম অনুযায়ী, টেস্ট অনুযায়ী এটা আমার কাছে সবসময় বেশি ভালো লাগতো।
তো এটা যেটা আমি বলতে চাই, এটা আমি সবসময় সবাইকে রিকমেন্ড করি, আর এখানে আসলে আমি এটা সবসময় খাই। এই চকলেট দুধচাটা হচ্ছে যে আমরা যখন কোল্ড কফি খাই না, তো এটা হচ্ছে কোল্ড টি বলা যায়, কারণ এটা এটা খুব মজা। এখানে চকলেটের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়, দুধের সাথে একদম মিক্স হয়ে যায়। প্লাস এখানে যেরকম উপরে কফি মেট দেওয়া, গুঁড়া দুধ দেওয়া, তো এই টেস্টটা কিন্তু খুবই বেশি ভালো লাগে। তো আমি এই চকলেট দুধচাটা সবাইকে রিকমেন্ড করতে চাই। 20 টাকা, দাম, টেস্ট সব কিছু হিসেবে আমার এই চকলেট দুধচাটা খুব পছন্দ। ইভেন ওই শর্মালাই চা যেটা 50 টাকা, ওইটার থেকে তো এটা 1000 গুণে ভালো। এখন হচ্ছে মালটা চা, ওরা এখানে বলে কি যে এটা হচ্ছে এখানকার স্পেশাল চা, আর এটা খুবই ইউনিক। এটা নাকি বাদশাহ ছাড়া, উনি ছাড়া আর এটা নাকি কেউ বানায় না। এটা নাকি খুবই ফ্লেভারফুল আর খুবই ইউনিক, এটা ওদের নাকি অনেক অনেক পছন্দ। তো ওরাও আমাকে রিকমেন্ড করছে বারবার বলছে এটা ট্রাই করার জন্য, এটা ট্রাই করার জন্য, কারণ এটা নাকি অনেক রিফ্রেশিং। আর ওরা ওদের এখানে যত রকমের চা আছে সবগুলো নাকি ওদের নিজেদের রেসিপি, আলাদাভাবে কিছু না। তো এখন চলো ওদের সিগনেচার চা যেটা সেটা ট্রাই করি। এই চাটা আসলে খুব মজা, কারণ এটার মধ্যে মাল্টার ফ্লেভারটা একদম ছড়িয়ে গেছে। আমরা জানি যে সাধারণত দুধের বা এইসব জাতীয় জিনিসের মধ্যে মাল্টার রস বা লেবু রস পড়লে জিনিসটা ফেটে যায় বা নষ্ট হয়ে যায়, ফ্লেভার নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে আমি দেখছি যে ফ্লেভারটা আরও বেশি বেড়েছে, আর মাল্টার যে একটা সুন্দর স্মেল যেটা কি না অনেক রিফ্রেশিং, এটা খাওয়ার পর মানে মাথাটা খুব ভালো লাগে, খুব রিফ্রেশিং লাগে, খুব ভালো লাগে। তো মাল্টার এই ফ্লেভারটাও কিন্তু খুব মজা, কিন্তু দামটা কিন্তু 30 টাকা, যেটা চকলেট দুধচার থেকে বেশি। আর আমি যদি তোমাদেরকে বলি যে এটা তোমরা ট্রাই করবে কেন, এটা অবশ্যই ট্রাই করবে এটা, কারণ এটার টেস্ট অনেক ইউনিক প্লাস মজা, আর আমি এটা রিকমেন্ড করবো তোমাদেরকে, এটা টেস্ট খুব ভালো। করবো হচ্ছে এখানকার সোলেমানি চা, এটাই দেখতেছো এখানে এরকম ডেকোরেট করা আছে সুন্দর করে। এটার দাম কিন্তু 40 টাকা, সিরিয়াসলি এক কাপ চা 40 টাকা। আমি এটা দিয়ে কত কিছু খাইতে পারবো, ফ্রাইড চিকেন খাইতে পারবো, ফ্রাইড রাইস খাইতে পারবো, চা খাবো 40 টাকা, সমস্যা নেই। যারা তোমরা অনেক শৌখিন মানুষ, ওরা তোমরা সোলেমানি চা খাবা, সোলেমান সোলেমান ফিল আসবে, মনে হবে যে তোমরা সোলেমানের জগতে আসো। তো চলো এটা ট্রাই করি। আমার কেন জানি ফ্লেভার প্রায় সেমই মনে হচ্ছে, মাল্টাটার ছাড়া আর কাজু বাদাম ছাড়া প্রায় সবগুলো আমার কাছে সেম ফ্লেভারই মনে হচ্ছে, আমি জানি না কেন। তো আমি বলবো কি যে টেস্ট আহামর কিছু না, এর থেকে চকলেট দুধটা যেটা এটা এটার টেস্ট আরও ভালো, ঠিক আছে। এটা কেন এটার দাম বেশি আই হ্যাভ নো আইডিয়া। আমার মনে হয় যেখানে ওরা যে কাজু বাদাম পেস্তা বাদামের যে পেস্ট ইউজ করে ওইটার জন্য হচ্ছে এটার দামটা বেশি, কিন্তু পেস্টটা কিন্তু কাজু বাদামের এখানেও ইউজ করা, বাট ওইটার দাম একটু কম, বাট এটার দামটা একটু বেশি। আমার মনে হয় এটার দামটা আর একটু কমালে ভালো হবে, কারণ এটা আমার কাছে অত একটা ভালো লাগতেছে না, টেস্ট সব কিছু মিলায় আমার কাছে এটা আহামরি কিছু লাগতেছে না। আই এম রিয়েলি সরি, আমার এক্সপেকটেশন আরও বেশি ছিল। এটা দেখতে খুবই সুন্দর, পুরো কমলা সুন্দরীর মতো লাগছে। আর এই কমলা জিনিসটা হচ্ছে খেজুরের গুড় এভাবে করে দিছে, এটাকে জানি কি বলে গ্রেট করে দিছে। তো এখন হচ্ছে এটা ট্রাই করবো। আমার খেজুরের গুড় নর্মালি অনেক বেশি পছন্দ, কারণ এটা একটা সুন্দর মাইল্ড একটা ফ্লেভার থাকে। আমি চিনির পরিবর্তে খেজুরের গুড় ইউজ করতে মাইন্ড করবো না, আমার কাছে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে এটা ট্রাই করবো। তাই আমি একটা জিনিস বুঝতেছি না, আশেপাশে সবাই আমার দিকে এভাবে তাকায় রয়েছে কেন, মানে কি ভাবতেছে যে আমি কি করতেছি, আমি তো নাচতেছি না, আমি খাইতেছি, ভাই সবাই হা হা করে তাকায় রয়েছে আশেপাশে। আচ্ছা যাই হোক, ইগনোর করি না। আচ্ছা ওকে, এটা হচ্ছে খেজুরের গুড়ের চা, এটা হচ্ছে খেজুরের গুড়ের চা। মানে আরো মানুষ এসে বসছে দেখতে যে কি করতেছি। এটা 20 টাকা না? তো এটা হচ্ছে খেজুরের গুড়ের চা, এটার দাম হচ্ছে 20 টাকা। ওকে, খেজুরের গুড়ের এগুলা যখন মুখে পড়তেছে না তখন অনেক মজা লাগতেছে ভাই। 20 টাকা হিসেবে ওই সোলেমানি চার ওই সর দুধ চা যেটার মধ্যে সরই নাই, ওই দুইটার থেকে এটা অনেক গুণে তাও ভালো আছে। আমার মনে হয় যেগুলো দাম বে কম ওইগুলাই বেশি মজা, বেশি হ্যাঙ্কি প্যাঙ্কি হইলে ওইগুলার
মজাও কম হয়, খালি দেখতেই সুন্দর আছে না, যে চকচক করলে শোনা হয় না, বিষয়টা অনেকটা ওই রকম হয়ে গেছে। তার দেরি না করে এখন খানদানি চা খাবো, যেন আমার কাছে খানদানি খানদানি একটা ফিল আসে। ওকে, এখন হচ্ছে খানদানি চা, সব এখানে কালারফুল একদম খানদানি আলা। এই খানদানির মধ্যে আমি পাচ্ছি সবগুলো ফ্লেভারের মিক্স, কাজু, পেস্তা, চকলেট, একটু নারিকেলের, কাজু পেস্তার ওই পেস্ট দিছে এখানে, তো অবশ্যই এটা ফ্লেভারই আসবে। বাট এইটা, এটার দাম 30 টাকা না খানদানি, এটা হচ্ছে সর, যেটা 50 টাকা, আর যেটা সুলেমানি 40 টাকা, ওই দুইটা থেকে অনেক বেটার। ওকে, তো এখন হচ্ছে আমার সবগুলো টেস্ট করা শেষ। এটাও কিন্তু আমার আহামরি ভালো লাগে না, এই সেমই টেস্ট, ওই কাজুর মতোই ফ্লেভার আসতেছে। আহামরি ওইরকম কোনো ফ্লেভার নেই, কাজুর মতোই ফ্লেভার, প্রায় সেম ফ্লেভার বলা যায়। কিন্তু আমার যদি এখন রেটিংস করা লাগে, তাহলে আমি কোনটাকে সবার প্রথমে রেটিংসে দিব। আমার এই যেখানে সবগুলো ট্রাই করলাম, আর এখানে আছে হচ্ছে সর দুধ চা, তো এখানে মোট 8টার মতো চা আছে, মানে দেখ এখানে 8টার মতো চা আছে। তো আমি এখানে সব থেকে আমার যেটা ভাল লাগছে সেটা হচ্ছে কাজু বাদাম, কাজু বাদামে এটা ভাল লাগছে, কারণ এটা অনেক ফ্লেভারফুল ছিল, তো এই জন্য আমি এটাকে একই দিব। আর যেহেতু মালটা এটা অনেক রিফ্রেশিং ইউনিক, এটাকে আমি 2 দিব। আর 3 নম্বরে দিব চকলেট দুধ চা, আর 4 নম্বরে দিব হচ্ছে এই খেজুরের গুড়ের চাটা, আর 5 নম্বরে দিব হচ্ছে আমি খানদানি চা, 6 নম্বরে দিব কাশ্মীরি গোলাপি চা, 7 নম্বরে দিব আমি সুলেমানি চা, আর একেবারে 8 নম্বরে একদম লাস্টে লাড্ডু গুড্ডু 0 দিব আমি সরমালাই চা, কারণ এখানের মধ্যে কোনো সর নেই, কোনো সর নাই ওইখানের মধ্যে। মানুষরা ভাই এত জ্বালাইতেছে ভাই, একজনের পর একজন এসে এমনভাবে তাকাইতেছে, মনে হচ্ছে আমি গরু নাকি আমি ছাগল। আমি এখন নিজের দিকে তাকাই তাকাই দেখতেছি যে আমি কি আসলে গরু নাকি আমি ছাগল। ভাই মানুষের সমস্যা কি, যে যেভাবে কাজ করতেছে করতে দাও না, আসলে বাংলাদেশের মতো জায়গায় এইসব পাবলিক প্লেসে করা খুবই কষ্টের একটা বিষয়। তো আচ্ছা ঠিক আছে, তোমরা তো দেখছো যে এখানে কী কী চা আছে, কী কী আছে, আমি রেটিংসও করে দিচ্ছি সবগুলো, একদম ঠিক আছে। তো আমি যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে মালটার দুধ চা আর চকলেট দুধ চা, কারণ দাম টাম সব কিছু মিলে আমি এটা রিকমেন্ড করবো, আমাকে সেটা অনেক বেশি ভালো লাগছে। তো এই হচ্ছে আজকে রিভিউ, মানুষ এত জ্বালাতন শুরু করছে যে আমি আর বেশি কথা বলতে চাইতেছি না, আমি এখনই বিদায় নিতে চাচ্ছি। হাই, সমস্যা যে আপনাদের যদি আজকে চায়ের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমি রিকমেন্ড যেটা করছি ওইটাই, যারা চা পছন্দ করেন, ডিফারেন্ট টাইপের এক্সপ্লোর করতে চান তারাই আসবেন, নাহলে শুধু চা খাওয়ার জন্য আপনারা ডিফারেন্ট টাইপের চা খেতে পারেন। আরেকটা জিনিস, আমি এর আগে একবার আসছিলাম, তখন আমি শ্যুট করছিলাম, যেটা হচ্ছে জলপাইয়ের একটা চা ছিল, এটা এত মজা ছিল, ওইটা আমি লাস্টে অ্যাড করে দিব, আপনারা এখানে দেখে নেবেন, খুবই মজার ওই চাটা, মানে ওইটাই আমি রিকমেন্ড করব। ওইটা এত মজা, মানে ওইটা খাইলে যে কোনো রোগীর মুখে রুচি চলে আসবে, এটা খুব মজা। গাছ পাকা জলপাই দিয়ে বানাই তো একদম ম্যাশ করে, খুব মজা লাগে, কিন্তু ওইটা খুব টেস্টি। তো ওইটা আমি অ্যাড করে দিব নেক্সট টাইম, আজকে এটা অ্যাভেলেবেল ছিল না, বাট অন্যান্য সময় থাকবে, যেহেতু গাছ পাকা জলপাই সবসময় পাওয়া যায় না, তো ওইটাও তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। আর যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকো, অনেক অনেক সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।